সুরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণই দুইটা নসিহত করলেন ওয়াজ করলেন আদেশ দিলেন এক নাম্বার হল আমানত প্রকৃত হকদারদের কাছে ফিরাইয়া দাও দুই নাম্বার নে বিচার করবা মানুষের মধ্যে যখন বিচার করু এই ওয়াজটা করার পর আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ইন্না আল্লাহু নিইমা আল্লাহ তালা তোমাদেরকে কতই না সুন্দর ওয়াজ করলেন দুনিয়ার কোনো ওয়ায়েজ যখন কোন ওয়াজ করে যায় উনি ওয়াজ করে চলে যাওয়ার পর ওনার ওয়াজ যারা শ্রবণ করেছেন তারা আমল করলো কি করলো না বলেন তো দুনিয়ার কোনো ওয়ায়স সেটা জানে নাকি তাদের জানার কোনো সুযোগ নাই কারা তার ওয়াজ নিয়ে কি মন্তব্য করলো এটা দুনিয়ার ওয়ায়েজের শোনার কোনো ক্ষমতা নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কেমন জানি জানায় দিচ্ছে ও আমার গোলামেরা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কতই না সুন্দর ওয়াজ করলাম আমার এই ওয়াজ তোমরা আমলে পরিণত করো কিনা অথবা এই ওয়াজ নিয়ে তোমরা কি মন্তব্য করো দুনিয়ার ওয়াজ নাও জানতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ঠিকই জানেন এজন্য আল্লাহ তালা বলেন আল্লাহ তালার এই সুন্দর ওয়াজ আমরা আমল করি কিনা অথবা এই ওয়াজের ব্যাপারে কোনো কিছু মন্তব্য করি কিনা আমরা আমল না করলেও কে দেখে কিছু মন্তব্য করলেও কে শোনেন কারণ আল্লাহ হলেন সর্বশ্রোতা আর সর্বদ্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ দুইটা ওয়াজ করলেন আল্লাহ তাআলা তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওয়াজ করতে বলেছেন নবীজি ওয়াজ করেছেন হাদিসের মধ্যে নবীজির ওয়াজের কোনো অভাব নাই নসিহাত করেছেন ওয়াজ করেছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন লা ঈমান লিমান লা তালা নবীজি বলেন যার মধ্যে আমান উদ্ধারিতা নাই তার ইমান নাই আল্লাহ তাআলা বললেন আমানত প্রকৃত হকদারের কাছে ফিরায়া দাও নবীজি বললেন যার মধ্যে আমান নাই তার মধ্যে ইমান নাই কত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই আমানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দিয়েছেন যে আমানত রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ আবার আমানতের খেয়ানত করা কতটা খারাপ কারণ হাদিসের মধ্যে প্রকৃত মোনাফিকের আলামত রসুল্লাহ সাল্লাহ আলহি ও আমাদেরকে জানায় দিয়েছেন নবীজি এক হাদিসের মধ্যে জানায় দেন প্রকৃত মোনাফিকের আলামত হলো তিনটা আর এক হাদিসের মধ্যে আসছে আরেকটা একটা বাড়ায়া যে প্রকৃত মোনাফিকের সর্বমত আলামত হয় চারটা ৰাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইকি ওসাল্লাম বলেন মনাফিকের এক নম্বৰ আলামত ঈদা হাদা মনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে দুই নম্বৰ ঈদা ওয়াদাহ আখলাফা মনাফিক যখন ৱাদাহ কৰে ওৱাদা খেলাফ কৰে তিন নম্বৰ ঈদা তুমি না খোৱা কাছে আমানত ৰাখলে আমানতে খেয়ানত কৰে চাৰ নম্বৰ নবীজি বলেন ঈদা আখ শাফা মোনাফিকের সাথে যখন কেউ তর্ক বিতর্কে লিপ্ত হয় মোনাফিক যখন যুক্তি তর্ক লিগেল ভাবে কোনো যুক্তির উপস্থাপন করতে না পারে তর্ক করতে না পারে তখন মনাফিক খারাপ কথা বলে বকা জকা করে মিথ্যা বলা প্রকৃত মোনাফিকের আলামত আমাদের সমাজে মানুষ মিথ্যা তো বলে না নাকি বলে ওয়াদা খেলাফ করা মোনাফিকের আলামত ওয়াদা খেলাফ করে কি করে মনে রাখবেন সরেহি ওজোর আছে সেক্ষেত্রে ভিন্ন কিন্তু ইচ্ছা করে ওয়াদা খেলাফ করার মানুষ আমাদের সমাজে অভাব নেই আমানতের খেয়ানত করে এগুলা মুনাফিকের আলামত মোনাফিকের চরিত্র আর মুমিনের চরিত্র কখনো এক হতে পারে না যেমন ভাবে পানি আর তেল একত্রে কখনো মিশে না অনুরূপভাবে ভাবে আর মুমিনের চরিত্র কখনো এক হতে পারে না মোনাফিকের চরিত্রগুলার মধ্যে অন্যতম দেখেন চরিত্রগুলা কত খারাপ হয় মোনাফিকের বকা যায় খারাপ কথা বলে এইগুলার মধ্যে অন্যতম একটি হলো মোনাফিকের অন্যতম খাসলাত তো হলো মোনাফিক আমানতের খেয়ানত করে তার মানে যেই ব্যক্তি মৌমিন হবে সে জীবন দিয়ে দিবে তবু আমানতের খেয়ানত করবে না আমরা কেমন আমানতদার নবীর উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতি পাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা উপাধি দিয়েছে সত্যবাদী আমানতদার কাফেররা নিজেদের কাছে নিজেদের সম্পদ যত নিরাপদ মনে করত তার চাইতে বেশি নিরাপদ আমার আপনার নবীর কাছে মনে করতে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরতের উদ্দেশ্যে রওনা দিবেন আমার আপনার নবী নিজ ছায় মক্কাতে করেন নাই কাফেরদের অত্যাচার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলার আদেশ এই দুইটা কারণ যখন একত্রিত হয়েছে নবীজি তখন মদিনায় হিজরত করেছে কিন্তু হিজরতটা কোন দিন হবে কখন হবে নবীকে জানার হয় নাই শুধু জানায় দেওয়া হয়েছে আর আপনি হিজরতের জন্য সর্বদা তৈরি থাকেন গ্রিন সিগনাল হলেই আপনি মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে নবীজি যদি আগের থেকে জানাইতো যে অমক তারিখে আমি হিজরত করব তাহলে বিপদ ছিল না তাহলে তো বিপদ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে হিজরতের আদেশ দেওয়া হলো ঘটনাক্রমে ওই দিন রাতের বেলায় কাফেররা প্রত্যেকটা গোত্র থেকে একজন সশস্ত্র যুবক আমার আপনার নবীর ঘর ঘেরাও করে ফেলছে আজকে তাদের উদ্দেশ্য হলো আমার আপনার নবীকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিবে ষড়যন্ত্রকারী যতই ষড়যন্ত্র করুক না কেন আল্লাহ তাআলা যদি হেফাজত করে দুনিয়ার সবাই মিলে ষড়যন্ত্র করলে তার ন্যূনতম কোনো ক্ষতি ও কেউ করতে পারে না আল্লাহ তাআলা হলেন উত্তম নিরাপত্তা দানকারী আল্লাহ তাআলা আদেশ করলেন এই অবস্থায় আপনি কি করবেন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হবেন রসুল উল্লাহ সাল্লাল্লাহ্লাম হিজরতের উদ্দেশ্যে রওনা দিবেন নিজের ঘরে নিজের বিছানায় হজরত আলী রদি আল্লাহ আনহুকে শোয়া গেলেন রেখে গেলেন কোন উদ্দেশ্যে উদ্দেশ্য হলো নবীজি যখন মদিনার উদ্দেশ্যে রওনা হবেন তখনও আমার আপনার নবীর কাছে কা ফেরেদের কিছু সম্পদ আমানত ছিল চিন্তা করে দেখেন কাফেররা নবীকে দুশ্মন মনে করত অথচ দুশ্মনের কাছে তারা নিজেদের সম্পদকে গচ্ছিত রাখতো আমানত রাখতো এই সময়টা দেখেন শত্রুকে মানুষ বিশ্বাস করতো কিন্তু এখন আমরা এমন এক জামা আছি নিজের ভাইকেও বিশ্বাস করা যায় না কারণ ও সুযোগ পাইলে ভাইয়ের বারোটা বাজে দেয় ঠিক না রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলিহিরত আলি রাদি আল্লাহ তাহ আলা আনহুকে বলে গেলেন যেই সম্পদগুলা যার প্রত্যেকের মালিকানা যেই সম্পদ যথাযথভাবে সম্পদ যার যার মালিকের কাছে ফিরায়া দিয়া এরপরে তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করবা নবীজি এই রকম কঠিন মুহূর্তেও আমানতের ব্যাপারে কতটা সচেষ্ট কতটা সতর্ক যে ওই সময়ও আমার আপনারা নবী আমানতের বিষয়টা গুরুত্ব সহকারে নিলেন এবং এই আমানত হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুকে ফিরাইয়া দেওয়ার দায়িত্ব দিয়ে এরপরে তিনি হিজরতের সফর শুরু করলে আমরা হইলে কি করতাম আমরা চিন্তা করতাম ওগো গো জেলায় এলাকা ছাড়া লাগতেছে আছে সব নিয়াই বাগ ঠিক কিনা বলে নবীজি নেন তো নাই বরং তাদের জিনিস তাদের কাছে পৌঁছায়া দেওয়ার ব্যাপারে কতটা সচেষ্ট আমার আপনারা নবী আমরা সেই নবীর মত সেই নবীর আশেক ঠিক না কিন্তু আফসোস সেই নবীর চরিত্র আমাদের মধ্যে নাই এখন আসেন আমার আলোচনার বিষয় হলো আমানত অল্প সময়ের মধ্যে আমানতদার বলতে আমরা কি বুঝি আমানত বলতে আমরা কি বুঝি সচরাচার সাধারণভাবে আমরা যেটা বুঝি একজন মানুষ আমার কাছে কিছু টাকা পয়সা গচ্ছিত রাখল সময় আমি তার টাকা তার সম্পদটাকে ফিরাইয়া দিলাম লোকটা আমাকে মনে করে আমানতদার আমিও নিজেরে নিজে ভাবি আমি বড় আমানতদার তার মানে আমানতের বিষয়টাকে আমরা শুধু সম্পদ লেনদেনের মধ্যে একবারে সীমাবদ্ধ করে ফেলেছি কিন্তু আমানত এত সংক্ষিপ্ত বিষয় নয় আমানত একটা ব্যাপক বিষয় যেই কয়েকটা অল্প সময় আমার জেহেনে আসে আমি বলবো ইনশাআল্লাহ আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে শ্রবণ করবার তৌফিক দান করুক আসেন আমানত এক নম্বরে হয় সম্পদের মধ্যে কিসের মধ্যে সম্পদের মধ্যে আমানত হয় এই প্রথম প্রকারটা বললাম যে আমার কাছে একজন সম্পদ রাখছে যথা সময়ে কথা অনুযায়ী তার কাছে সেই সম্পদটা ফিরাইয়া দেওয়া আমানতের ব্যাপারে একটা বিষয় খেয়াল রাখতে হবে আমার কাছে কেউ যদি পাঁচশো টাকার একটা পুরাতন নোট দিয়ে বলে হুজুর এই টাকাটা আপনার কাছে আমানত তাহলে সে যখন ওই আমানত ফেরত চাইবে আমানত রাখার সময় হুবহু যেই নোটটা আমাকে দিয়েছে হুবহু সেই টাকাটাই তাকে ফেরত দিতে হবে পুরান টাকা দিছিল। আমি নতুনটা দিছি তা হবে না যেটা দিয়েছে ওইটাই সংরক্ষণে রাখতে হবে এক বুজুর্গের কাছে একদিন এক লোক টাকা রাখছে দশ হাজার টাকা রাখছে না কত টাকা পুরাতন টাকা পুরাতন টাকা কিন্তু অনেক অনেকদিন ঘরে রাখলে ভেতরে এক ধরনের ফাঙ্গাস পড়ে যায় ঠিক না হুজুরে টাকা রাখার পরে হুজুর ইনভ্লাপের মধ্যে ওনার ড্রেস এর মধ্যে ডেক্সের মধ্যে টাকাটা এক পাশে রাখা এটা অমকের আমানত শেষ লোকটা প্রায় পাঁচ সাত আট দশ বছর পরে মানে অনেক দিন পরে টাকা চাইতে আসছে হুজুরের কাছে সে স্বাভাবিক চিন্তা করছে ওই সময় তো হুজুরে টাকা দিয়েছি হুজুর আমারে দশ হাজার টাকা হয়তো নতুন নতুন দিয়ে দিবে এই এইটা মনে করে গেছে ও যাওয়ার পরে হুজুর সেই ডেক্সের কর্নার থেকে যেই প্যাকেটে দিয়েছিল সেই প্যাকেট যেই টাকা দিয়েছিল সেই টাকা হুবহু তার ফেরত দিয়ে দিচ্ছে বেচারা অবাক হয়ে গেছে হুজুর কি আপনি টাকাগুলো লাগলে খরচ করতেন বলে বাবা তুমি তো আমানত রাখছো হুবহু যেটা রাখছো ওই ইনভলাপটাও আমার কাছে আমানত সেজন্য তুমি যেভাবে দিয়েছ আমি খুলেও দেখি নাই হুবহু সেভাবে রেখে দিস সেজন্য সম্পদ যদি কেউ রাখে যথাযথ সময়ে ফেরাইয়া দেওয়া সম্পদের ক্ষেত্রে আরো কয়েক পদ্ধতিতে আমানত হতে পারে একটু খেয়াল দিয়া শুনি মনে করেন একজনের দুইটা ভাই আছে বড় ভাই দুনিয়া থেকে চলে গেল মারা গেল বড় ভাইয়ের দুইটা সন্তান আছে ইয়াতিম স্বাভাবিক বড় ভাই মারা যাওয়ার পর ওই ইয়াতিম সন্তানদের এবং ইয়াতিম সন্তানদের বাবার রেখে যাওয়ার সম্পদ এই সম্পদের অভিভাবক অটোমেটিকলি হয়ে যায় চাচা ঠিক না এখন এই চাচা ভাতিজাদের এবং ভাতিজার যে সম্পদ রেখে গেছে তার বাবা এগুলার হেফাজতকারী হইল চাচা আমাদের দেশে কিছু চাচা আছে সব চাচা না কি করে যখন চিন্তা করে যে আমার ভাতিজাগুলো তো তিন চার বছর বয়স ওরা তো কিচ্ছু বুঝবে না আমার ভাইয়ের তো একটা জমি আছে একেবারে চৌমোহনির পাশে ওই জমির দাম আর এই জায়গার জমির দাম সেম হবে নাকি কত ডিস্টেন্স এইবার সে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই ভাতিজাদের হক নষ্ট করে ওই জমিটা সে নিজে দখল দিল আর ভাতিজাদেরকে জমির মধ্যে থেকে কম দামি কিছু জমি দিয়ে দিল এরকম কিছু চাচা করে কি করে না জোরে বলেন করে কি করে না এই চাচা দেখেন কতগুলা অন্যায় করলো ছোটগুলা বাদ আমি বড় বড় কয়েকটা বলি এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতেল তোমরা অবৈধভাবে কারো সম্পদ বক্কন করো না তার মানে এক নাম্বার সে অবৈধভাবে সম্পদ দখল দেনেওয়ালা শুধু তাই না দুই নাম্বার এই ব্যক্তি শুধু সাধারণ মানুষের সম্পদ বক্কন করেছে তা নয় সে তো ইয়াতিমের সম্পদ বক্কন করেছে সাধারণ মানুষের সম্পদ ভক্ষণ করা যেমন অন্যায় ইয়াতিমের সম্পদ ভক্ষণ করা তার চাইতে বহুগুণ বেশি অন্যায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পেশাল ভাবে ইয়াতিমদের সম্পদ জোরপূর্বক দখল না করার আদেশ করে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামায়া কুলু ফি বুতু নিহিম না রসাইয়া সলোন সাই র আল্লাহ্তানা বলেন নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়াতিমের সম্পদ জোরপূর্বক ভক্ষণ করে ইন্নামায়া কুলু ফি বুতুনিহিম না র তারা কেমন জানি আগুন দ্বারা তাদের তাদের প্যাট ভরপুর করে আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো আগুনের স্থান জান্নাত নাকি জহান্নাম আরো জোরে বলেন জান্নাত নাকি জাহান্নাম আল্লাহ তাআলা সেই কথাই বলেন ওয়াসায়াসুলাউনা সাগীরা ইয়াতীমের সম্পদ দ্বারা ওই পেটের মধ্যে আগুনে ভরপুর করা ওই লোকটার ঠিকানা অচিরেই হয়ে যাবে জাহান্নাম তাহলে এক নাম্বার সাধারণ ভাবে সম্পদ অবৈধভাবে ভাবে ভোগ করে লোক দুই নাম্বার ইয়াতীমের সম্পদটা ইয়াতীমের হওয়ার কারণে সে কেমন জানি পেটকে আগুন দ্বারা ভরপুর করলো তিন নাম্বার সে একজন বান্দার হক নষ্ট করল জটিল এক জিনিস কেয়ামতের দিন কেউ যদি দুনিয়াতে আল্লাহ তালার হক নষ্ট করে আল্লাহ তালা হলেন মহান তার ক্ষমাও মহান দয়াও মহান অনুরূপভাবে আল্লাহ তালা যদি চান দুনিয়াতে কেউ যদি তার হক নষ্ট করে থাকে আল্লাহ তালা তার দয়ার কারণে রহমতের কারণে তাকে মাফ করে দিতে পারেন কিন্তু কেউ যদি দুনিয়াতে বান্দার কোনো হক নষ্ট করে আল্লাহ তাহলে ততক্ষণ কেয়ামতের ময়দানে ক্ষমা করবে না যতক্ষণ না ওই বান্দা তাকে ক্ষমা করে মধ্যে আল্লাহ জিজ্ঞাসা করতে সবচাইতে নিঃস্ব ব্যক্তি কে হবে একটা হলো গরিব একটা হলো মিসকিন আমরা কই না মিসকিন মিসকিন মানে হলো যার কিছুই নাই নিঃস্ব আর ফকির গরিব যে তার আছে তবে কম গরিব মানুষ আছে তবে কম কিন্তু মিসকিন যে ওর একেবারেই কিচ্ছু নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বলো তো কিয়ামতের দিন কোন ব্যক্তি সবচেয়ে নিঃস্ব হবে সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং তার রাসূল ভালো জানে আল্লাহর নবী বললেন শোনো কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার দুনিয়াতে কোনো আমলের অভাব ছিল না কিন্তু একটাই তার বদ খাসলাত ছিল সে দুনিয়াতে মানুষের হক নষ্ট করত এই কারণে ময়দানে দুনিয়ায় যেই সব মানুষের হক নষ্ট করেছে তাদের হক আদায় করতে হবে তার আমল দিয়ে অথবা যাদের হক নষ্ট করছে তাদের গোনা নিয়ে জটিল এক জিনিস সেজন্য এই লোকটা এর মাধ্যমে ওই ইয়াতিম বাচ্চাদের বান্দা হিসাবে হক নষ্ট করছে তাদের চার নাম্বার ওই লোকটা আমানতের খেয়ানত করেছে কারণ ওই বাচ্চা বাবা মারা যাওয়ার পর তারাও যেমন চাচার কাছে ছিল ছিল আমানত আমানত তাদের বাবার রেখে যাওয়া এই যখন উপযুক্ত হবে তাদের বাবার রেখে যাওয়া সম্পদ যদি যথাযথভাবে তাদের কাছে ফিরায় দেওয়া না হয় নিঃসন্দেহে এই চাচা বড় মানের একজন আমানতের খেয়ানতকারী সমাজে এরকম আছে তো বহুত আছে এরকম অভাব আর একটা পদ্ধতি কেমনে হতে পারে সম্পদের ক্ষেত্রে আমানতের খেয়ানত বাবা মারা গেলেন বাবা মারা যাওয়ার পর বাবার সম্পদের মধ্যে ছেলের যেমন হক আছে মেয়েরও তেমন হক আছে না নাই আল্লাহ তালা এটা বন্টন করে দিয়েছেন এটা আল্লাহ তালার আইন কোনো জায়গায় আপিল করার সুযোগ নাই দুনিয়ার মধ্যে যখন চট্টগ্রাম জস থেকে কোন রায় হবে একজনের বিরুদ্ধে চট্টগ্রাম রায় হলো যে তার মৃত্যুদণ্ড এখন এই লোকটার জন্য রাস্তা খোলা আছে সুপ্রিম সুপ্রিম কোর্ট সে কোর্টে গিয়ে আপিল করবে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের এই পাওয়ার আছে সে যদি চায় জজ কোর্টের রায়কে বহাল রাখবে অথবা ওই রায়কে বাতিল করে নতুন একটা রায় দিবে আসে না সুপ্রিম কোর্টের পাওয়ার আছে মনে করেন সুপ্রিম কোর্ট এক রায় দিল জজ কোর্টের রায় সুপ্রিম কোর্ট বহাল রাখলো এবার আর একটা পথ খোলা আছে রাষ্ট্রপতি আছে না এখন যদি সে রাষ্ট্রপতির কাছে আপিল করে রাষ্ট্রপতি যদি চায় সুপ্রিম কোর্ট জজ কোর্টের রায়কে বাতিল করে দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বেকসুর খালাস দিয়ে দিতে পারে ঠিক না তাহলে দেখেন জজ কোর্টের রায় পরিবর্তন করতে পারে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করতে পারে রাষ্ট্রপতি কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যেই রায় দিয়ে রেখেছেন দুনিয়ার কোন রাষ্ট্রপতি দুনিয়ার কোন কোর্ট দুনিয়ার কোন আদালত আল্লাহর কসম আল্লাহ তাআলার এই রায়ের মধ্যে একটা কলমের ফোঁটা দেওয়ার অধিকারও রাখে না আল্লাহ কর্তৃক নির্ধারিত ন্যূনতম পরিবর্তন পরিবর্তনের ক্ষমতা কেয়ামত পর্যন্ত কারো নাই ঠিক কিনা বলে আল্লাহ তাআলা এখানে বণ্টন করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিছলু হাযিল উনসায়াইন আল্লাহ তাআলা বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়ত করতেছেন ওসিয়ত আল্লাহ তালা ওসিয়ত করে মানে এটা কিন্তু সাধারণ মানুষের ওসিয়তের মতো না আল্লাহ তালা যেখানেই ওসিয়তের কথা বলেছেন সেটাই চূড়ান্ত রায় হয়ে গেছে যেমন আল্লাহ তালা বলেন অবশ্যই নাল ইনসান আল্লাহ তালা এখানে ওসিয়ত করতেছেন দুনিয়ার মানুষদেরকে কি যে তোমরা তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা এখানে আর কলম ঢোকানোর কোনো সুযোগ নেই ওসিয়ত মানেই চূড়ান্ত ফয়সলা কি ফয়সালা আল্লাহ তাআলা দিলেন লিযাকার মিসলু হাযিলুন সায়াইন এক কথায় দুইজন মেয়ে যেই পরিমাণ সম্পদ পাবে একজন ছেলে সেই পরিমাণ সম্পদ পাবে এই বণ্টনটা কার জোরে বলেন তার মানে বাবা মারা যাওয়ার পরে ওই সম্পদের মধ্যে ছেলের যেমন হক আছে মেয়েরও তেমন হক আছে এবার বাবা মারা গেল বোনের তো বিবাহ হয়ে গেছে সন্তান আছে সন্তান সন্ততি আছে এইবার মামা বাড়িতে যখন বেড়াতে আসে মামারা কত খুশি বোন আসলে খুশি হয় ভাগনা ভাগ্নি আসলে খুশি হয় কত আনন্দ দুই চার দশ বছর পর একদিন বোন আইসা ভাইকে বলে ভাই বাবার সম্পদে তোমার যেমন হক আছে হক আছে তুমি তো দশটা বছর বাবার রেখে যাওয়া সব সম্পদ গুলা বক্ষণ করেছ বিগত দশ বছরের কোনো দাবি নাই এখন আমি আমার বাবার যতটুকু সম্পদ পাবো আমাকে ফিরায়ে দাও আর যদি তুমি নিজে রাখতে চাও সম্পদের দাম দিয়ে দাও দশ বছর পরে আইসা বোন যখন বাইরে এই কথা বলবে নিজের হক বুঝে নিতে চাইবে তখন বাইরের চেহারা কেমন হয়ে যায় বলেন তো কালা হয়ে যায় কালা সম্পদ নেওয়ার আগে যখন বোন ভাগ্নে ভাগ্নি আসতো তখন বলতো আরে দিন পরে আসলি এবার কিন্তু দুই মাসের কমে যাবি না যেই সম্পদটা বুঝা নিয়ে যায় সম্পদ হক বুঝে নেওয়ার পরে যখন ভাইয়ের বাড়িতে বেড়াতে আসে আগেই মামি কি বলে আসলা তো জবা কবে কথা বুঝেন নাই আগে আসলে কি বলতো যে তাড়াতাড়ি যাওয়া যাবে না এখন আসার সাথে সাথে কি জিজ্ঞাসা করে আসলা তো জবা কবে জামেলা আছি ঠিক না তার মানে বোঝা গেল মামির সমাদর মামার সমাদর এতকাল ছিল ওই সম্পদের লোভে ঠিক কিনা বলে না সেজন্য সমাজে কিছু ভাই আছে এরকম বোনদেরকে ঠকায় বোনদেরকে অনেক সময় অনেকে জমি দেয় ঠিক কিন্তু প্লেসফুল জমিগুলা থেকে দেয় দেয় না না রাস্তার ভালো ফসল যেটা হয় সেটা দেয় না এমন জায়গা থেকে জমি দিয়ে দেয় যেটার মধ্যে কোনো লাভ নাই বরং ওই জমি বনকে দিয়ে আরো বিপদে ফলাই দিছে আসে না নাই দেখেন বাবা মারা যাওয়ার পর বড় ভাইয়ের উপরে দায়িত্ব ছিল যে বাবার সম্পদ গুলা যথাযথভাবে উত্তরাধিকার যারা আছে তাদের কাছে পৌঁছায়া দিবে কিন্তু ভাই কি চিন্তা করে যে আমি যদি আমার বোনের সম্পদ নিজে খাইতে পারি তাহলে সম্পদটা বড় হবে যদি ফিরায়া না দেয় আর এই ধরনের গসব করার মানে তার ভোগ করার উদ্দেশ্য থাকে নিঃসন্দেহে সে আমানতের খেয়ানতকারী ঠিক কিনা বলেন এরকম আমাদের সমাজে অনেক আছে মা বোনরা বুঝে না তাদেরকে যদি বলা হয় আপনি তো আপনার ভাইয়ের বাড়ি বাবার বাড়িতে আপনার বাবার সম্পদ পাবেন আপনি নিয়ে আসেন এটা আপনার হক সহজ সরল মহিলারা আরো কামড় দিয়া বলে খবরদার ওই সম্পদের মধ্যে গজব আছে না এরকম অথচ দেখেন এই মহিলার জন্য বাবার সম্পদে অংশ সাব্যস্ত করে দিয়েছেন কে এখন কেউ যদি এই কথা বলে যে ওই সম্পদ আমার জন্য কুলক্ষণ তাইলে আল্লাহর বন্টন তার ভালো লাগলো না সেজন্য লম্বা হয়ে যাবে আলোচনা এই ধরনের সম্পদগুলা আমাদের কাছে আছে যাদের সম্পদ যথাযথ তাদের কাছে ফিরায়া দিতে হবে এটা হলো সম্পদের ক্ষেত্রে আমানত এরপরে কথার মধ্যে হয় আমানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা হাদাসার রাজুলু সুম্মাল তাফাতা ফাহিয়া আমানাতুন নবীজি বলেন যখন কোন মানুষ কথা বলে আর এদিক সেদিক তাকায় ওই কথাটা অটোমেটিকলি আমানত হয়ে যায় একজন আমার কাছে কথা বলতেছে আর ডানে বামে তাকাচ্ছে কেন তাকাবে কারণ সে চিন্তা করে হুজুরে কিনা কেউ দেখে কিনা এই ভয়েই তো তাকায় ঠিক না ওর আর আমারে বলার দরকার নেই যে হুজুর এটা আপনার কাছে আমানত কথাটা ও যে ডানে বামে তাকাইছে এই অঙ্গভঙ্গির দ্বারা কথাটা অটোমেটিক আমার কাছে আমানত হয়ে গেছে কিন্তু আমাদের খাসলাত কি আমাদের খাসলত হইল আমাকে যদি কেউ বলে যে হুজুর এই কথাটা আপনার কাছে কিন্তু আমানত কেউ কে কাউকে বলবেন না এই কথা বলার দ্বারা সে আমার পেটের মধ্যে একটা রোগ দিয়া দিল কি রোগ এই কথা আমি আর একজনকে না বলা পর্যন্ত আমার পেটের মধ্যে পুটপুট করবে কথাটা হজম করতে পারবো না আমি আমি কি করি আমি গিয়ে আর একজন বলি যে ভাই অমুকে আমার কাছে এই কথাটা বলছে কেউ রে বলতে না করছে শুধু আপনারে বললাম আপনি কিন্তু কাউরে কয়েন না ও কি করবে

সম্পদের আমানত সম্পদের আমানতের খেয়ানত যেমন হয় কথার ক্ষেত্রেও আমানতের খেয়ানত তেমনটাই হয় এরপরে আসেন প্রত্যেকটা দায়িত্ব হলো আমানত যে যে দায়িত্ব নিবে সেই দায়িত্বটা আমানত একজন চাকরি করতেছে চাকরি এটাও কিন্তু তার কাছে আমানত সে যদি চাকরিতে যেই দায়িত্ব সেই দায়িত্ব যদি পরিপূর্ণ পালন না করে পরিপূর্ণ বেতন গ্রহণ করে নিঃসন্দেহে দায়িত্বের আমানতের খেয়ানত হয়ে যাবে সেটা যে কোনো চাকরি হতে পারে এটা মাদ্রাসা হতে পারে স্কুল হতে পারে অফিস আদালতে হতে পারে এক কথায় আমি যেই দায়িত্ব নিয়েছি সেই দায়িত্ব পরিপূর্ণ পালন করার পূর্বে ওই যে দায়িত্বের বিনিময়ে আমাকে যেই বেতন দেওয়া হবে এটা পরিপূর্ণ আমার জন্য বৈধ হবে না অনেকে আমরা এই ক্ষেত্রে খুব গাফলতি করি কিন্তু আমাদের অতীতের মানুষেরা কেমন ছিলেন জানেন যতটুকু সময় তাকে দায়িত্ব দেওয়া হতো সেই সময় হিসাব করে মাস শেষে তিনরা বেতন গ্রহণ করতেন একজন বুজুর্গ ছিলেন তার নাম হলো মাঝহার নানু তুমি রহমাতুল্লাহ আলাই মাঝহার নানু তুমি আলাই উনি মাস শেষে সময় হিসাব করে দায়িত্ব গ্রহণ করতেন বেতন নিতেন একদিন এক ক্লাসের মধ্যে উনি ক্লাস করাইতেছেন হঠাৎ করে দুইজন লোক ওনার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসলো উনি সবক বন্ধ করে দিলেন তাদের সাথে কথা কথা বললেন ঘড়িতে হিসাব রাখতেছে কয় মিনিট হয় লোকগুলো চলে গেল কথা শেষ হলো। মাস শেষে যখন ওনার কাছে বেতন দেওয়া হলো উনি সারা মাসের সময় হিসাব করে দশ মিনিটের টাকা মাদ্রাসা কর্তৃপক্ষকে ফিরায়া দিলেন অফিস থেকে জিজ্ঞাসা করা করা হজরত কি ব্যাপার এই কয় টাকা কি বেশি চলে গেছে নাকি তিনি বললেন না বেশি আসছে এমনটা নয় আমি এই মাসের ওই তারিখে ওই ক্লাসে দশটা মিনিট সময় আমার নিজের কাজে ব্যবহার করেছিলাম এই জন্য ওই দশ মিনিটের অজিফা নেওয়ার অধিকার আমার নাই তাই ফেরত দিয়ে দিলাম কত দায়িত্বের ব্যাপারে কতটা সচেতন ছিলেন এজন্য যে কোনো দায়িত্ব আমানত দায়িত্ব ছোট হোক আর বড় হোক প্রত্যেকটা দায়িত্ব আমানত রাষ্ট্রের দায়িত্ব আমানত রাষ্ট্রের সম্পদ আমানত মনে রাখতে হবে দায়িত্ব যত বড় খেয়ানত তত বড় একজন মেম্বার সে যদি কোনো খেয়ানত করে তার খেয়ানতের পরিধি হবে ওয়ার্ড ব্যাপী চেয়ারম্যান যদি খেয়ানত করে তার খেয়ানতের পরিধি হবে ইউনিয়ন ব্যাপী এমপি সাহেব যদি খেয়ানত করে তার খেয়ানতের পরিধি হবে আসন তার আসন ব্যাপী রাষ্ট্রপ্রধান যদি খেয়ানত করে তার খেয়ানতের পরিধি হবে গোটা রাষ্ট্রব্যাপী অথচ দেখেন আমরা বড় বড় দায়িত্বের জন্য পাগল পদের জন্য পাগল আমাদের অতীতের মানুষ যারা ছিল আবুজুর গিফারি রাদি আল্লাহ তালা আনহু সম্পর্কে এরকম একটা বর্ণনা আছে যে ওনাকে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে এই ব্যাপারে আলোচনা হয়েছে ওনার কাছে প্রস্তাব দেওয়া হয় নাই শুধুমাত্র ওনার কানে গেছে কারণ এখনকার জামানা হলো এরকম ভালো কথার চাইতে কু কথা আগে ছড়ায় ঠিক কিনা বলেন গুজবের বিষয়টা সময় এমন ছিল একজন একটা জিনিস যদি শুনতে পারে মুখে মুখে রটায়া দেয় সাথে সাথে সরায় যায় ওইরকম মুখে মুখে ছড়ায় গেছে যে ওই পদে নতুন দায়িত্ব আবু জরে রিফারিকে দেওয়া হতে পারে ওনার কানে গেছে উনি রাতের বেলা এলাকা ছেড়ে পালায় চলে গেছে দায়িত্ব নেওয়ার ভয়ে হাইরে আমরা যে ইমামের মাসলা অনুসরণ করি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আহা জালেমের কারাগারে বিষ প্রয়োগ করে ওনাকে হত্যা করা হলো কারণ কি মূল কারণ ছিল খলিফা মানসুর ওনাকে বলেছিল ও আবু হানিফা তুমি আমার প্রধান বিচারপতি হবা এই বিশাল প্রস্তাব ফিরাইয়া দেওয়ার কারণে আমার আপনার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহের উপরে এই জুলুম হয়েছিল ওনারা জীবন দিয়েছে তবু রাষ্ট্রীয় দায়িত্বের কাছে যায় নাই আর এখন তো চিন্তা করে কোনোমতে রাষ্ট্রের একটা দায়িত্ব পাইলে হয় আঙ্গুল ফুলা কলা গাছ ঠিক না মেম্বার যে সে করে যদি একবার হইতে পারি সব জায়গায় না একবার যদি হইয়া যাইতে পারি মেম্বার আমার কে টেকায় পাঁচ বছর মেম্বারই করবো বাকি পনেরো বছর বইয়া বইয়া গাম আর অতীতের মানুষ দায়িত্ব নেওয়ার পরে রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পরে আরো তারা গরিব হয়েছে এগুলা তো ইতিহাস বললে লম্বা হয়ে যাবে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই যখন উনি রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেছেন অতীতে যতটুকু শান সৌকত ছিল সব বাদ হয়ে গেছে অনেক দূরের মানুষের কথা বলবো না একেবারে কাছে মোগল সাম্রাজ্যের মধ্যে যারা পরিচালনায় উনি ওনার বিচার কার্য পরিচালনার জন্য সাত শত মুক্তির পরামর্শ নিতেন তাদের তত্ত্বাবধানে ইতিহাসের অন্যতম ফতোয়ার কিতাব ফতোয় আলমগীর লেখা হয়েছে উনি আলেমদের পরামর্শে বিচারাচার পরিচালনা করতেন এই বিশাল সাম্রাজ্যের ছত্র অধিপতি ছিলেন তিনি ষাট বছর সাম্রাজ্য পরিচালনা করেছেন রাষ্ট্রীয় কোষাগারে সম্পদের কোনো অভাব ছিল না কিন্তু এই আল্লাহর বান্দা নিজের পরিবারের খরচ চালাইতেন রাষ্ট্রের টাকা দিয়ে নয় বরং তিনি নিজে হাতে টুপি সেলাই করে কোরআনের কপি লিখে বাজারে বিক্রয় করে যা পাইতেন টুপি বিক্রয় করে তিনি যা পাইতেন তাই দিয়ে তিনি পরিবারের খরচ চালাইতে অভাবের জিন্দেগি ছিল ওনার অথচ মোগল সম্রাট বাদশাহ আলমগীর আমাদের ইতিহাস যদি আমরা তাকাই এরকম অনেক ন্যায়পরায়ণ শাসক পাওয়া যাবে যারা রাষ্ট্রের সম্পদের ব্যাপারে কতটা সতর্ক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে প্রসিদ্ধ ঘটনা একদিন রাতের বেলায় আলো জ্বালিয়ে তিনি রাষ্ট্রের কাজ করতেছেন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত একজন মানুষ জিজ্ঞাসা জিজ্ঞাসা কথা কথা বলতে চায় করলেন কি রাষ্ট্রীয় ব্যাপারে ব্যাপারে ব্যক্তিগত লোকটা যখন বলল খলিফাতুল মুসলিমিন কথাটা হবে ব্যক্তিগত কথা সাথে সাথে বাতি নিবায় দিলেন বলেন তো এমনটা যদি কেউ করে অবশ্যই ওই লোকটা ভয় পাবে কি পাবে না লোকটাও একটু চিন্তিত হয়ে গেল কি ব্যাপার আমি খলিফাতুল মুসলিমিনের সাথে কথা বলতে চাই কিন্তু হজরত আলো নিভাই দিলেন কারণটা কি জিজ্ঞাসা করল হজরত ওমর রাদি আল্লাহ তাহাল আনহু বলতেছে সে কথা হবে তোমার আমার ভিতরে ব্যক্তিগত কথা কিন্তু আমি বাতি জ্বালায় রাখবো এতে রাষ্ট্রের সম্পদের ব্যয় হবে এই হিসাবটা কে দিবে এতটুকু মাথায় রাখেন আর দুনিয়ার চতুর্দিকে তাকান রাষ্ট্রের সম্পদের কি পরিমাণ অপব্যবহার গোটা দুনিয়া ব্যাপী ঠিক কিনা বলেন আমি চিন্তা করি এই হিসাব যদি কে ময়দানে দিতে হয় তাইলে আমরা ইমান থাকলে নাজাত পেয়ে যাবে কারণ রাষ্ট্রের এক টাকা ওই গোড়া থেকে মনে করেন রাষ্ট্রপতি যদি কথার কথা কথার কথা আর কি এখন তো কথা কাইটা কি করবে ক্যামেরা ম্যামেরা থাকলে আরো ভয় মনে করেন একটা টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে অপচয় হয়েছে এক টাকা যেমন একটা জমি এই জমি মনে করেন এক শতক জমি এই জমির মধ্যে জনের এই জমি বন্টন হওয়ার আগে এক মাটির ভিতরে যখন সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে থাকে তখন কোনো বাজেটে নাই কোনো ব্যক্তির নামে আসে নাই ওইটা রাষ্ট্রীয় কোষাগারে আছে ওই জায়গার থেকে যদি কেউ একটা টাকা নেয় এই দেশের যত মানুষ আছে সবার হক নষ্ট করা হবে দায়িত্ব যত বড় খেয়ানত তত এবার জানি তাকায় দেখেন কি অবস্থা সেজন্য রাষ্ট্রের দায়িত্ব আমানত রাষ্ট্রের সম্পদ আমানত এই দিন এই শরীয়ত আমার আপনার কাছে আমানত আল্লাহ তাআলা বলেন ইন্না আরাদনাল আমানাত আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আন ইনসান আল্লাহ তাআলা বলেন আমি এই আমানত আসমানের কাছে জমিনের কাছে পর্বতমালার কাছে পেশ করলাম তারা ভীত হয়ে গেল সংকিত হয়ে গেল এই আমানত তারা গ্রহণ করলো না ওয়া হামালাহা আল ইনসান আমানত বহন করলো মুফাসসিরীন کرام বলেন কি সেই আমানত কোন কোন মুফাসসির বলেন আমানত হলো শরীয়তের বিধিবিধান কোন কোন মুফাসসির বলেন আমানত হলো কোরআন একই কথা কারণ কুরআনুল কারিমিত তো আমাদের শরীয়তের বিধিবিধান সম্পর্কে আমাদেরকে জানায় দেয় তাহলে দেখেন বোঝা গেল শরীয়তের যত বিধিবিধান আছে আমার আপনার কাছে সেটা আমানত তার মানে একজন নামাজ পড়ে না নামাজ না পড়ার এক গোনা আর আল্লাহর আদেশ ছিল নামাজ পড়া এই আদেশটা ছিল আমানাত যার কারণে নামাজ না পড়লে শুধু গোনা হয় তা না বরং স্পেশালি আমানতের খেয়ানতের গোনা হয় গোনা করি আমানাতের খেয়ানত হয় অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত হয় আল্লাহ তালা বলেন অন্তরেরও খেয়ানত হয় আল্লাহ তালা এক মাথার আর এক মাথার বলে দিছে আর দুইটার দ্বারা বাকি সবগুলো চলে আসে চোখের কি খেয়ানত করো এটাও আল্লাহ তাআলা জানে অন্তরের মধ্যে কি লুকায় রাখি দুনিয়ার কেউ জানে না কে জানে এই দেখেন এই জান মাল আমার আপনার কাছে আমানত আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন এমনটা নয় যে ক্রয় করবেন বরং কেনা বেচা হয়ে গেছে অথচ আল্লাহ তাহলে কত মেহেরবান কেনা বেচা হয়ে যাওয়ার পরে সেই মালের উপরে দোকানদারের কোনো অধিকার নাই জানমাল যেহেতু আল্লাহর এটা ব্যবহার করার অধিকার আমার ছিল না কিন্তু আল্লাহ তা কত মেহেরবান নির্দিষ্ট সীমা রেখা দিয়া আল্লাহর এই আমানত জানমাল ব্যবহারের অনুমতিও আল্লাহ তা দিয়ে দিলে শুধু ব্যবহারের অনুমতি দিছেন তা না আল্লাহ তালা যেই জায়গায় ব্যবহার করতে বলছেন রসুল সাল্লাহ যে জায়গায় এই জানমাল ব্যয় করতে বলছেন সে সব জায়গায় ব্যয় করবো সোয়াব হবে পরিবারের জন্য ব্যয় করলে সদকা হয় কি হয় কিন্তু ব্যয়টা বৈধ হতে হবে আপনি পরিবারের জন্য বিশাল এক টেলিভিশন নিয়ে আসছেন ইন্ডিয়ান চ্যানেল সিনেমা দেখানোর জন্য এই ব্যয়ে সোয়াব হবে না এটা তো গোনার জন্য করা হয়েছে আপনার পরিবারের প্রয়োজন হ্যাঁ করে বিশাল একটা ফ্রিজ দরকার মাছ মাংস রাইকা খাবেন এটা প্রয়োজনের মধ্যে আনা যায় টইলা টুইলা আর কি আনবাই করেন সমস্যা নাই স্ত্রী সন্তানদেরকে ভালো খাওয়াইতেছেন কোনো সমস্যা নাই নিজে ভালো খাইতেছেন ভালো পড়তেছেন ইসলাম কখনো মানা করে না কিন্তু অপচয় আবার করা যাবে না এখন আমি আপনি যদি জানমাল বৈধ পথে ব্যয় করি কোনো অসুবিধা নাই মাদ্রাসায় দেয় মসজিদে দেই ওয়াজ মাহফিলে দেয় গরিব দুঃখীকে দেই ঢেল পরিমাণ দেই কোনো গোনা হবে না কিন্তু আমি আমার শ্রম যদি গানের পেছনে ব্যয় করি একটা টাকা যদি গানের অনুষ্ঠানে ব্যয় করি অপরাধমূলক কাজে ব্যয় করি নিঃসন্দেহে এই ব্যয় করার দ্বারা আমার টাকা দিয়ে যেই গোনা হবে সেটার গোনা আসবে সাথে সাথে আমানতের খেয়ানত করা হবে তাহলে এই জান মাল যথাযথ জায়গায় ব্যয় করতে হবে ঠিক না এখন বলেন জান আল্লাহর আল্লাহ মাল ও এখন যদি এই মাল দিয়ে আপনি বিড়ি কিনে জানের করেন এটা তো বৈধ হবে নাকি তাহলে দেখেন এই যে ক্ষতিটা আমরা করতেছি অনেক মানুষ বিড়ি খাইতেছেন টাকা দিয়ে টাকা আল্লাহ আল্লাহর ইসলাম এমন নিরাপত্তা দিয়েছে মানুষের জীবনের শুধু তাই না আমার থেকে আমার জীবনকেও ইসলাম নিরাপত্তা দিয়েছে একজন তো আমার থেকে নিরাপদ তার রক্ত আমার জন্য হারাম এমন কি তার সম্মান নষ্ট ইসলাম এত সুন্দর শুধু তাই না আমার নিজের থেকে নিজের অনিষ্ট থেকে নিজের নিরাপত্তা দিছে। যদি না হইতো তাহলে আত্মহত্যা অবৈধ হইতো না নিঃসন্দেহে আত্মহত্যা অবৈধ ঠিক কিনা বলে হারাম কাজ বিনা কারণে কেউ কারো নিজের শরীরের মধ্যে একটা সুসের টা বিনা কারণে দিতে পারবে না এ অধিকার আমার আপনার নাই প্রয়োজনে অপারেশন করা যাবে যাবে কোনো সমস্যা নাই কিন্তু কারণবিহীন এই দেহে একটা টোকা দেওয়ারও অধিকার আমার আপনার নাই চিন্তা করছেন আল্লাহ নিজের থেকে নিজের অনিষ্ট থেকে নিজেকে কত নিরাপদ রাখছেন সেজন্য এগুলা আমার আপনার কাছে আমানত সম্পদ আমানত জানমাল এগুলা আমানত এই যে সন্তানগুলা আছে আমার আপনার সন্তান এগুলাও কিন্তু আমার আপনার কাছে আমানত এখন যদি সন্তানদেরকে দিই শিক্ষা না দেন ইসলাম যেই হকগুলা সন্তানদের জন্য নির্ধারিত করেছে সেগুলো যদি আমরা আদায় না করি নিঃসন্দেহেই সন্তানদের ক্ষেত্রে আমানতের খেয়ানত করা হবে আর বেশি দূর আমি যাবো না রসুল আকরম সাল্লু আলহি ওসাল্লামের ওয়াজ লা ইমান আল ইমান লা যার মধ্যে আমানত দারিতা নাই তার মধ্যে ইমান নাই আল্লাহ তাআলার ওয়াজ ছিল ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ তাআলা ওয়াজ করলেন তোমরা আমানত প্রকৃত হকদারদের কাছে ফিরায়ে দাও এক নাম্বার ওয়াজ দুই নাম্বার ওয়াজ আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা হাকামতুম বাইনান-নাসি আং তাহকুমু বিল-আদল মানুষের মধ্যে যখন তোমরা বিচার করবা ন্যায় বিচার করবা ন্যায় বিচার করণেওয়ালার মান দাম আল্লাহর কাছে যেমন আর জুলুম করণেওয়ালা তথা ন্যায় বিচার না করে যারা তাদের শাস্তিটাও কেয়ামতের ময়দানে হবে তেমন একজন ন্যায় বিচারকারীর কত সম্মান একাদেশের মধ্যে আসছে সুসাল্লাহ আলহি ও বলেন সূর্যটা কেয়ামতের দিন একেবারে নিকটে থাকবে সূর্যের গরম দিক হাঁসরবাসির দিকে থাকবে আল্লাহ তালার আড়সের ছায়া ছাড়া কোনো ছায়া সেদিন থাকবে না সাত শ্রেণীর মানুষ এই আরসের ছায়া স্থান পাবে এক নম্বরে আল্লাহর নবী আলেমের কথা বলেন নাই এক নম্বরে মহাদ্দিস কথা বলেন নাই নামাজির কথা বলেন নাই সদকাকারীর কথা বলেন নাই নবীজি প্রথমেই বলছেন কে ইমামুন আদিলুন সুবহান ন্যায়পরায়ণ শাসক ন্যায়পরায়ণ বাদশা আরশের ছায়ায় এক নম্বরে স্থান পাবে সেজন্য সামাজিক বিচারাচার যারাও করে শুধু যে আদালতে করে তা না মানুষ সামাজিক বিচার করে না সামাজিক বিচার আচারের ক্ষেত্রেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে দুই চার পাঁচশো দুই তিন হাজার ঘুষ খাইয়া সামাজিক দেওয়া যাবে না এরকম কাজ আমাদের সমাজের মানুষ অনেক করে যদি এগুলা করি আল্লাহ গজব আমাদের উপরে আসবে যেই হোক এই দুই ওয়াশ করার পরে আল্লাহ তালা কি বললেন শুনেন আমরা নিজেরা একটা ভালো কাজ করিয়া যে কত ভালো কাজ করছি না এটা বলার অধিকার আমাদের নাই কিন্তু আল্লাহ আলাই হলেন এটা বলার একমাত্র অধিকার যার তার তিনি আল্লাহ সে আল্লাহ বলতেছে দেখো আল্লাহ কতই না সুন্দর ওয়াজ করলেন এখন এই ওয়াজ শুনে তোমরা কি আমল করো না কি বলা বলি করো আমি আল্লাহ তালা জানি কেন জানি ইন কানা কান আম নিশ্চয়ই আল্লাহ তালা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা আল্লাহসোভান হুয়া তালা আমাদের প্রত্যেককে আমানতদার মুমিন হওয়ার তৌফিক দান করুক সবাই বলে আমিন ওয়া আশিরুদা ওয়ান আনিল হামদুল্লাহীরব বিলা আসসালামু আলাইকুম মরহমাতুল্লাহি